আফ্রিকার এক প্রান্তে ছোট্ট একটি দেশ জিবুতি। দেশটিতে তেল নেই, স্বর্ণ নেই, তবে এটি প্রাইম টাইমে স্থান করে নিয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে। জিবুতি আনুষ্ঠানিকভাবে জিবুতি প্রজাতন্ত্র, হর্ন অব আফ্রিকার একটি দেশ এবং আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় চতুর্ভুজে অবস্থিত একটি অঞ্চল। দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নামও জিবুতি। তবে আশ্চর্যের বিষয় হলো, ওপেন কানেক্টিভিটির এই যুগে এসেও এখনও অনেকেই দেশটি সম্পর্কে জানেনই না। আরএনবিডি টিউবের আজকের পর্বে আমরা জানব জিবুতি প্রজাতন্ত্র সম্পর্কে। জিবুতি মাত্র 9,000 বর্গ মাইলের ছোট্ট একটি দেশ। দেশটির উত্তরে ইরিত্রিয়া, পশ্চিম ও দক্ষিণে ইথিওপিয়া এবং দক্ষিণে সোমালিয়া। বাকি সীমান্তগুলো লোহিত সাগর ও এডেন উপসাগর দ্বারা বেষ্টিত। এছাড়া বাবেলে মানদেব প্রণালীর তীরে অবস্থিত হওয়ায় দেশটি সামরিক কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত গৃহযুদ্ধ লেগে থাকা দেশটি একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। 1977 সালের 27 জুন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে জিবুতি। দেশটির জনসংখ্যা প্রায় 1 মিলিয়ন এবং বেশিরভাগ মুসলিম ধর্মাবলম্বী। তবে ভিন্ন ধর্মের স্বাধীনতা রয়েছে দেশটিতে। জিবুতির মুদ্রা জিবুতিয়ান ফ্রাঙ্ক। জিবুতিয়ান ফ্রাঙ্ক মার্কিন ডলারের সাথে যুক্ত হয়। দেশটির বাজার অঞ্চলে স্থানীয় স্ট্রিট মানি চেঞ্জারগুলিতে ডলারকে ফ্রাঙ্কে রূপান্তর করা যায়। জিবুতির পোর্ট বা স্থলবন্দরই বিশ্বের সবচেয়ে ব্যস্ততম পোর্ট। বিশ্বের সবচেয়ে বেশি জাহাজ জিবুতির সমুদ্র বন্দরের উপর দিয়ে যাতায়াত করে। জিবুতি বন্দর পর্যন্ত রেলপথ থাকায় এর গুরুত্ব আরও বহুগুণে বেড়ে যায়। ভৌগোলিক অবস্থানগতভাবে আরবের তেলের খনিগুলোর সবচেয়ে কাছে দেশটির অবস্থান। এ কারণেই এর বন্দরের ব্যবহার বেশি। বন্দর কেন্দ্রিক অর্থনীতির কারণেই দেশটির অর্থনীতি সচল রয়েছে। কাজের মূল ক্ষেত্রই বন্দর। ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরকে সংযোগকারী বাণিজ্য পথগুলির সংযোগস্থলে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত জিবুতি বহুকাল যাবৎ বিভিন্ন সংস্কৃতি ও বাণিজ্যের মিলনস্থল। অর্থাৎ আফ্রিকার সঙ্গে এশিয়া ও ইউরোপের সংযোগ সৃষ্টি করায় জিবুতি বন্দরের দিকে বিশ্বের শক্তিধর দেশগুলোর দৃষ্টি বহুকালের। দেশটিতে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের তো বটেই, যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে। আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি জিবুতিতে। 2017 সালে চীন আফ্রিকার এই দেশে সামরিক ঘাঁটি গড়ে, ফলে বিদেশি সহায়তার পথ বেশ মসৃণ। জিবুতির সংস্কৃতিতে অন্যতম প্রধান উপাদান ভাষা। হর্ন অফ আফ্রিকার দেশ জিবুতিতে সরকারিভাবে 2টি ভাষা প্রচলিত, ফরাসি ও আরবি। এদেশে ফরাসি ভাষা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম। তবে এখানে সোমালিয়ার ভাষা হল সর্বাধিক কথ্য ভাষা। জাতিগতভাবে জিবুতি 2টি নৃগোষ্ঠীতে বিভক্ত, আফার ও ইসা। জিবুতির জনসংখ্যার প্রায় 1/4 যাযাবর জীবন যাপন করে, ছোট ছোট ঝুপড়িতে বসবাস করে, সহজেই প্যাক করে উঠের পিঠে করে চলে যায়। আফার জনগণ মরুভূমিতে ও পর্বতমালায় বাস করে। বাহ্যিকভাবে দেশটি ছড়িয়ে ছিটিয়ে থাকা মালভূমি ও উচ্চভূমি সহ এক প্রস্তর আধা মরুভূমি। দেশটিতে বেসরকারি কোনো টিভি বা রেডিও স্টেশন নেই। জিবুতিয়ানরা হস্তশিল্পের মধ্যে নেই। ইসলামী, ফরাসি ও উসমানীয় স্থাপত্য উপাদানগুলোর প্রদর্শন করে সুন্দরভাবে সংরক্ষণ করে। জিবুতিকে সুয়েজ খালের প্রবেশপথ বলা হয়। দেশটিতে 8টি পর্বতমালা রয়েছে। রাজধানী জিবুতি শহরটি বিশ্বের সবচেয়ে উষ্ণতম ও শুষ্কতম শহরগুলোর মধ্যে একটি। দেশটির 94% বেশি নাগরিক মুসলিম। দেশটির রাজধানী জিবুতিতে বসবাস করেন প্রায় 6 লাখ অধিবাসী। শহরটিকে ওআইসির অঙ্গীভূত প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা আইসেসকোর পক্ষ থেকে 2008 সালে বিশ্বের ইসলামী সংস্কৃতির রাজধানী নির্বাচিত হয়েছিল। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত আরএনবিডি টিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।